অনেকেই পারছো, আর সহজ ছিল বিষয়টা, তাই না? আচ্ছা, তো আমাদের লাস্টে ছিল, মনে করো একটা ইলেকট্রন এন টু কক্ষপথ থেকে এন ওয়ান কক্ষপথে যাচ্ছে, এরকম না, আমি যে বাড়ির কাজটা দিছিলাম, একটা ইলেকট্রন 4 নাম্বার কক্ষপথ থেকে 1 নাম্বার কক্ষপথে ফিরে আসার জন্য আমরা যে বর্ণালী সিরিজটা দেখবো, বর্ণালী সিরিজে আসলে কয়টা লাইন দেখতে পাবো বা কয়টা বর্ণের লাইন দেখতে পাবো, এটা আমাদের প্রশ্ন ছিল, তাই না? তো এটার জন্য ডিরেক্ট সূত্র এই আছে, ঠিক আছে? তো প্রথমে আমি তোমাদের সূত্রটা বলে দিই। সূত্রটা হচ্ছে, কোন একটা ইলেকট্রন এন টু কক্ষপথ থেকে এন ওয়ান কক্ষপথে ফিরে আসার সময় এখানে কয়টা লাইন দেখা যাবে, ওই লাইনের সংখ্যা, ঠিক আছে, সর্বোচ্চ সম্ভাব্য সংখ্যা হচ্ছে ভাইয়া এন টু মাইনাস এন ওয়ান ইন্টু এন টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, ঠিক আছে? এবং এটা ডিরাইভ করা যায়, তোমরা যদি বিন্যাস সমাবেশ করো, করার পরে দেখবা তোমরা নিজেরাই এটা ডিরাইভ করতে পারতেছো কিভাবে আসে। তাহলে চার থেকে একে আসার সময় কয়টা বর্ণ দেখবো বলো তো ভাইয়া? চারের জন্য কি এন টু হচ্ছে 4, এন ওয়ান এর মান কত বলো তো ভাইয়া? 1। তো আমি দেখাবো যে কিভাবে আসলে পাওয়া যায়, তোমরা অলরেডি পারছো। তো তাহলে 4 - 1 ইন্টু 4 - 1 + 1 ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? 2, তাই না? তাহলে কত, 3 × 4 / 2, তার মানে কত বলো তো ভাইয়া? 6টি। তো আনসার কতটি হবে বলো তো ভাইয়া? 6টি। বর্ণালীতে সম্ভাব্য কয়টা রেখা পাবো আমরা? 6টা রেখা পাবো। তো তোমাদের একটু রিকেপ করে নিই, তো আমাদের বর্ণালী কি ছিল ভাইয়া? বর্ণালী 2 প্রকারের ছিল, পারমাণবিক বর্ণালীর কথা যদি আমি চিন্তা করি, একটা হচ্ছে শোষণ বর্ণালী, আর একটা কি বলো তো ভাইয়া? বিকিরণ বর্ণালী। এই 2 প্রকারের বর্ণালী না আমরা পাই, একটা ছিল কি শোষণ বর্ণালী, আর একটা কি বলো তো ভাইয়া? বিকিরণ বর্ণালী। আমরা হাইড্রোজেনের বর্ণালী সিরিজ সিরিজ করে একদম উল্টে ফেলছি। তাহলে বিকিরণ বর্ণালী কি ছিল বলো তো ভাইয়া? বিকিরণ বর্ণালী ছিল যখন আমরা কোনো একটা পরমাণুকে গ্যাসীয় অবস্থায় তাপ প্রয়োগ করতে থাকি, তখন ইলেকট্রন উচ্চতর কক্ষপথে চলে যায়। তো ওইখানে তো সে স্টেবল না, সেজন্য সে যখন তার নিজের কক্ষপথে আবার নিম্নতর কক্ষপথে যখন সে ফিরে আসতে চায়, তখন সে কি বলতো ভাইয়া? বিভিন্ন ধাপে ফিরে আসে না, বিভিন্ন ধাপে সে ফিরে আসতে পারে, এবং এগুলা বিভিন্ন অর্ডারে হইতে পারে। তো প্রত্যেকটা ধাপের জন্য সে কি করবে, একটা করে তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ সে কি করবে, বিকিরণ করবে। এজন্য আমরা কি দেখতে পাবো বলো তো ভাইয়া? একটা করে বর্ণের লাইন দেখতে পাবো, এরকম অসংখ্য বর্ণের লাইন কি আমরা পাশাপাশি দেখবো না? এই অসংখ্য বর্ণের লাইন কিন্তু আমরা পাশাপাশি দেখবো। এই যে অসংখ্য বর্ণের লাইন আমরা পাশাপাশি দেখতেছি, এটাকে আমরা কি বলতেছি? বিকিরণ বর্ণালী বলতেছি। তো শোষণ বর্ণালীতে কি ঘটে বলো তো? শোষণ বর্ণালীতে একটা পরমাণু থাকে, এটা ঠান্ডা অবস্থায় থাকলে আরো ভালো, একটু ঠান্ডা অবস্থায় বা নর্মাল টেম্পারেচার একটা পরমাণু থাকে, আমরা কি করি বাইরে থেকে আলোক রশ্মি পাস করি এটার ভিতর দিয়ে। তো সামনে একটা প্রিজম দিলে আমরা কি দেখি বলো তো ভাইয়া? নর্মালি তোমার যদি পরমাণুটা না থাকতো, আলোক রশ্মি প্রিজমে যে কি একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী সৃষ্টি করতো, তাই না? যেখানে কি নাই, দুইটা বর্ণের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, সাদা আলোর জন্য আমরা যে বর্ণালীটা দেখতে পাচ্ছিলাম সূর্যে। কিন্তু একটা পরমাণু দেখার মানে পরমাণু রাখার কারণে কি হবে বলো তো ভাইয়া? মাঝখান থেকে কিছু আলোক রশ্মি কি হয়ে যাবে, বা কিছু বর্ণের লাইন কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। কিছু বর্ণের লাইন কি হয়ে যাবে বলো তো ভাইয়া? গায়েব হয়ে যাবে। তো এই জিনিসটার ব্যাখ্যা আমরা কিভাবে দিছিলাম? তো যখন আলোক রশ্মি পাস করে ওই যে পরমাণুতে যে ইলেকট্রন গুলো আছে, ওই ইলেকট্রন কি করে বলো তো ভাইয়া? আলোক রশ্মির মধ্যে কিছু শক্তি কি করে, সে শোষণ করে, এবং কিছু শক্তি শোষণ করে সে কি কোথায় যায়, উপরের কক্ষপথে যায়। এখন উপরের কক্ষপথে যাওয়ার সময় প্রত্যেকটা স্টেপের জন্য সে কি কিছু তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে, যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে ওই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা আমরা কি বর্ণালীতে দেখতে পাবো বলো তো? আমরা কিন্তু দেখতে পাবো না, এই জন্য সেখানে কি দেখবো, একটা অন্ধকার লাইন দেখবো। এটা আমাদের কি ছিল বলো তো? এটা আমাদের ছিল শোষণ বর্ণালী। এটা আমাদের কি ছিল বলো তো? এটা আমাদের ছিল শোষণ বর্ণালী। তো এই 2 প্রকারের বর্ণালী নিয়ে এই 2 প্রকারের বর্ণালী নিয়ে আমরা মূলত পড়াশোনা করছি। তারপরে তো আমরা বর্ণালীর একদম 12টা বাজে ছাড়ছি, তাই না? তো হাইড্রোজেন পরমাণুর জন্য যে বর্ণালী সিরিজ আছে 6টা, ঠিক আছে, এই 6টা নিয়েও আমরা আলোচনা করছি। তো এখান থেকে আমরা অনেক ম্যাথও করছি, তাই না? তারপরে আমরা দেখছি কোন একটা সিরিজের প্রথম লাইন বলতে কি বোঝায়, দ্বিতীয় লাইন বলতে কি বোঝায়, এইচ এ লাইন বলতে কি বোঝায়, এইচ বি লাইন বলতে কি বোঝায়, তাই না? যাই হোক ভাইয়া, ভালো লাগতেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওলা মানে হচ্ছে সারাদিন মেসেজ দেয়, বুঝছো? সারাদিন সকাল 4টা থেকে রাত 4টা, মানে ভোর 4টা পর্যন্ত বললাম মেসেজ দিবে। আচ্ছা, তো লাইমেন সিরিজের পঞ্চম লাইনের তরঙ্গ সংখ্যা বের করো, তরঙ্গ দৈর্ঘ্য বের করো, ঠিক আছে, এগুলা কেমনে বের করে সবই আমরা শিখছি। তো এগুলা যদি ভুল করো ভাই, পাসার মধ্যে এমন বাড়ি দিব সবগুলার, বুঝছো? ঠিক আছে, এমন বাড়ি দিব, খবর আছে। এই তারপর একটা বাড়ির কাজ দিছিলাম না, বামার সিরিজের সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করে দেখাও যে আমরা কি পাই, দৃশ্যমান আলোক রশ্মি গুলা এই রেঞ্জে পাই। করছো বাড়ির কাজ?
নোটে যেন থাকে, এটা ঘতে আসে মাঝে মাঝে, তো পারবা আমি আশা করি। ঠিক আছে, পারবা তো। এবার চলো দেখি 4 নাম্বার থেকে 1 নাম্বারে আসার সময় কিভাবে আমরা 6টা পণ্য দেখতে পাই। ঠিক আছে, তো মনে করো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কক্ষপথ, 4। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কক্ষপথ, এটা আমাদের কি বলতো ভাইয়া 1 নাম্বার কক্ষপথ, আর এখানে আছে কি আমাদের নিউক্লিয়াস সাহেব। ঠিক আছে, এই গোলগুলাকে মানে গোল গোল যে কক্ষপথ গুলো সেগুলাকে আমি কি স্ট্রেট লাইন আকারে বুঝাইলাম। ঠিক আছে, তোমাদের বুঝার সুবিধার্থে, তাহলে 4 থেকে ইলেকট্রন কয় নাম্বার কক্ষপথে আসবে? 1-এ আসবে। তাহলে একটা ইলেকট্রন 4 থেকে কোথায় যাবে বলো তো ভাইয়া? এই 1-এ যাবে, তাই না? এই 1-এ যাবে না? জি ভাইয়া। এখন 4 থেকে 1-এ এই ডিরেক্ট চলে আসতে পারে না, এই চলে আসতে পারে না ডিরেক্ট? পারে ভাইয়া। এই যে 4 থেকে 1-এ ডিরেক্ট চলে আসার জন্য আমরা কি বর্ণালী সিরিজে একটা লাইন দেখবো, তাই না? কয়টা লাইন দেখবো? একটা একটা লাইন দেখবো। দেখো তো ভাইয়া, 4 থেকে প্রথমে 3-এ আসতে পারে, আবার 3 থেকে 1-এ আসতে পারে না। জি ভাইয়া। তো 4 থেকে 3, 3 থেকে যদি 1-এ আসে, তাহলে 4 থেকে 3-এ আসার জন্য আমরা কি বর্ণালী সিরিজে আরেকটা লাইন দেখবো, 3 থেকে 1-এ আসার জন্য কি আমরা বর্ণালী সিরিজে আরেকটা লাইন দেখবো না? জি ভাইয়া। ওকে, তাহলে 3টা হয়ে গেল। দেখো তো ভাইয়া, এরকম হইতে পারে না যে 4 থেকে 2-এ আসলো, 2 থেকে 1-এ আসলো, হইতে পারে না? জি ভাইয়া, হইতে পারে। তাহলে 4 থেকে 1-এ আসার জন্য আমরা একটা লাইন পাবো, আবার 2-এ আসার জন্য একটা লাইন পাবো, 2 থেকে 1-এ আসার জন্য একটা লাইন পাবো, তাহলে আরো 2টা হয়ে গেল না? আরো 2টা হয়ে গেল না? এই হয়ে গেল। হ্যালো, হইছে? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, এখন দেখো, আবার দেখো তো ভাইয়া, এরকম আসতে পারে না এই যে 4 থেকে 3-এ, 3 থেকে 2-এ, 2 থেকে 1-এ, এরকম আসতে পারে না? আসতে পারে না? আসতে পারে? তাহলে আরো কয়টা লাইনের সৃষ্টি হইলো বলো তো? আরো কয়টা লাইনের সৃষ্টি হইলো? 3টা এখানে। 3টা, তাই না? এখন বলো 3টাই কি তুমি কাউন্ট করবা? একটা কাউন্ট করব। দেখো দেখো ভাইয়া, এই যে 4 থেকে 3-এ আসার জন্য তুমি একটা আলোকরশ্মি লাইন পাইছো না, 4 থেকে 3-এ আসার জন্য এই একটা লাইন পাচ্ছ না শুরুতে? জি ভাইয়া। হ্যাঁ, আবার দেখো এখানেও 4 থেকে 3-এ আসছে না বলো তো ভাইয়া? এই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য যা হবে, এই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য সেম হবে না? সেম হবে না? তাহলে এই 2টা একই জায়গায় থাকবে না, বা 2টা একই আলো হবে না? এই একই হবে না? জি ভাইয়া, একই হবে। আবার দেখো ভাইয়া, এখানে তুমি 2 থেকে 1-এ আসার জন্য একটা আলোকরশ্মি পেয়েছো, এখানেও কি 2 থেকে 1-এ আসার জন্য একটা আলোকরশ্মি পেয়েছো ভাইয়া? এই 2টাও সেম না? এই সেম না? জি ভাইয়া। তাহলে এইটা আর এইটা যেহেতু সেম, এটা যেহেতু তুমি কাউন্ট করে ফেলছো, এটা কি আর কাউন্ট করা লাগবে? লাগবে না। আবার এটা আর এটা যেহেতু সেম, এটা যেহেতু তুমি কাউন্ট করে ফেলছো, এটা কি কাউন্ট করা লাগবে? লাগবে না। তাহলে বাকি আছে কি? এইটা। এটার জন্য তুমি কি পাবা? আরেকটা লাইন পাবা। টোটাল কয়টা লাইন হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, বুঝতে পারছো? আর এরকম সর্বোচ্চ সম্ভাব্য লাইন বের করার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে n2 - n1 × n2 - n1+1 / 2। ওকে, তো ডিরেক্ট সূত্রের মান বসে তুমি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আমি আশা করি বিন্যাস সমাবেশ করার পরে তোমরা এই সূত্রটা ডিরেক্ট করতে পারবা। ঠিক আছে, একটা সময় তোমরা অত্যন্ত মেধাবী, এখনো পর্যন্ত অত্যন্ত মেধাবী, 1 বছর পরে কি থাকবে আমি জানি না। হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ ভাইয়া বলো। মাই ভাই, আমি 6টা বলছিলাম আপনাকে, মেসেজ দিয়েছিলাম ওই দিন। হ্যাঁ, তোমার আগে আরেকজন দিয়ে দিছিল, তোমার আগে তাহেরা দিয়ে দিছিল, মানে সবার আগে, মানে অনেকেই পারছো, আমি দেখছি অনেকেই পারছো, সবার আগে যে পারবে তাকেই তো দেওয়ার কথা ছিল, তাই না? তো তাহেরা নোট করে সুন্দরভাবে দিয়ে দিয়েছে এবং সেটা আমার চোখে পড়েছে, এবং এগুলো সে লিখছে, ঠিক আছে, সবগুলো লিখছে, সেই পাবে আর কি পাবে। তোমরা আরেকটু তাড়াতাড়ি দিতে, একজনে বলছে পারফেক্ট এক্সাম্পল অফ টাইম ইজ মানি, মানে একটু দেরি, ওই যে ইয়া রাতুল বলছে আর কি,
যে সময় যে টাকা, এটার পারফেক্ট এক্সাম্পল আর কি। সে একটু লেটে দিছে দেখে টাকা পায় নাই, নইলে টাকা পাইতো। আচ্ছা যাই হোক, ইমোজি দিতেছে রাতুল। এই তাহলে বলো, 10 নম্বর থেকে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন আসার সময়, 10 থেকে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন আসার সময় তুমি বর্ণালী সিরিজে কয়টা লাইন দেখতে পাবো, বর্ণালীতে কয়টা বর্ণাল লাইন দেখতে পাবো সর্বোচ্চ, বলো বলো। কত হবে? 10 - 3 হ্যাঁ, 10 - 3 + 1 ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? 2, তাহলে 7 + 8 7 × 8 সরি 28 না তো, আর অনেক বেশি হবে, 28 হবে, ডিভাইড বাই কত? 2, 7 / 56 / 2 = 28 ভেরি গুড, এটা হবে কি আমাদের আনসার। তার মানে তুমি 28টা লাইন দেখতে পাবা, এরকম 28টা ভিন্ন ভিন্ন বর্ণের লাইন দেখতে পাবা। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের বর্ণালী নিয়ে কথাবার্তা। আশা করি তোমাদের বর্ণালীতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, তোমরা খুব সুন্দর ভাবে এডিটিং করে ফেলবা। তাহলে আমরা কি নতুন টপিকে চলে যেতে পারি? এই পারি, হ্যালো, এই পারি নাকি বলো, এত চুপচাপ কেন? তাহলে লিখো, জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণ, জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণ লিখো। এই তোমরা সবাই প্রি এসএসসি কেমিস্ট্রি পড়ছো না? এই প্রি এসএসসি কেমিস্ট্রির যে 10টা ভিডিও তোমাদের আমি দিছিলাম, এটা কি তোমরা পড়ছো সবাই? ভাইয়া আমি পাই নাই। ওকে, আমি করছিলাম ভাইয়া। তাইলে তোমাদের মোল সংখ্যার কাহিনী সব বুঝাইতে হবে, নইলে দ্রাব্যতাতে গ্যাঞ্জাম করবা। মোল সংখ্যা মোলারিটি যাই পড়াবো, বারবার পড়াবো, একই জিনিস 10 বার পড়াবো, সমস্যা নেই। এই আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে, এটা শুনছো কিনা জানি না, আমি এক টপিক বারবার পড়াই, যখনই কাজে লাগে তখনই পড়াই, অধিকাংশ ক্ষেত্রে, সব টপিক না আমার। যখন কেউ কেউ বোর হয়, কেউ কেউ হচ্ছে উপকৃত হয় আর কি, আমার পড়ানোর কাছে আমি পড়ে। তো জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণ, দেখো দেখো, মনে করো আমাদের মুহিব ভাইয়া, আমার মুহিব ভাইয়া মানে আমাদের মুহিব ভাইয়া একটা দোকানে গেল, ঠিক আছে, একটা দোকানে গেল। মুহিব ভাইয়া হচ্ছে চোরা কারবারি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই মুহিব ভাইয়া। এই মুহিব ভাইয়া হচ্ছে জাল টাকা বানায়, জাল টাকা বানায়, জাল টাকা বানায়, সে হচ্ছে জাল টাকা দিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনে, এবং তার কাছে টাকা থাকা মানে টাকা না থাকা সত্ত্বেও সে হচ্ছে কি অনেক বেশি রিচ, জাল টাকা বানায় বলে। তো মুহিব ভাই একদিন এক দোকানদারের কাছে গেল, মনে করো এটা হচ্ছে আমাদের সেই দোকানদার, এটা হচ্ছে আমাদের সেই দোকানদার। মুহিব কান্নাকাটি করতেছে, সামনে আসতেছে আরো কি কি এক্সাম্পল যে দিব তোমাদের দিয়ে দেই তো। তো এখানে একজন দোকানদার আছে, তো এই দোকানদারকে, এই দোকানদার মনে করো হচ্ছে, এই এই বেচে কি কোনো মেয়ে নেই? একটাই মেয়ে? হ্যাঁ, মেয়েগুলা কই ক্লাস করে না নাকি? না ক্লাস তো করে, নোট তো সব শেয়ার দেখি মেয়েরাই বেশি করে, অদ্ভুত। এই দোকানদার বানাইতে হবে মেয়েদের। আচ্ছা, তো মনে করো এটা হচ্ছে দোকানদার তাহেরা, ঠিক আছে, একটাই আছে মেয়ে। আচ্ছা, তো তাহেরা হচ্ছে দোকানদার, মুহিব হচ্ছে কি বলতো ভাই, জাল টাকার ব্যবসা করে। তো মুহিব গেল এই দোকান থেকে ফল কিনবে, ফল কিনবে, ফল না, আজকে চকলেট দিয়ে যেহেতু চকলেট কিনবে, তো চকলেট কিনবে। তো চকলেট কেনার জন্য সে কি করলো, এই জাল টাকাটা তাহেরাকে দিয়ে দিল। তাহেরা এই জাল টাকাটাকে কি করলো, সূর্যের দিকে ধরলো, ধরার পরে কিছু বললো না, সে কি বললো যে 5 মিনিট টাইম লাগবে, 5 মিনিট টাইম দেন। তারপরে সে তার মোবাইলটা নিল, মোবাইল দিয়ে ঠুস করে পুলিশকে একটা কল দিয়ে দিল। পুলিশ এসে কি এই মুহিবকে চ্যাংদোলা করে কোথায় নিয়ে গেছে, থানায় নিয়ে গেছে। এখন ঘটনাটা হচ্ছে, ঘটনাটা হচ্ছে তাহেরা কি বলতো পুলিশকে ফোন দিয়ে বলে দিচ্ছে যে মুহিবের কাছে যে টাকাটা আছে সেটা হচ্ছে জাল টাকা। এখন তোমাদের কাছে প্রশ্নটা হচ্ছে, এই সূর্যের আলোর দিকে ধরেই কিভাবে তাহেরা বুঝে গেল যে এটা হচ্ছে জাল টাকা? পাসপোর্টের ক্ষেত্রে সেম কাহিনী বুঝে যায়, ঠিক আছে, জাল টাকাতে যে কাহিনী থাকে পাসপোর্টেও সেম কাহিনী থাকে। এখন প্রশ্নটা হচ্ছে, কিভাবে তাহেরা বুঝে গেল যে এটা জাল টাকা? তার মানে কি জাল টাকা শনাক্তকরণের একটা কি থাকবে, পদ্ধতি থাকবে, তাই না? একটা কি থাকবে বলতো ভাইয়া, জাল টাকা শনাক্তকরণের কি থাকবে, একটা পদ্ধতি থাকবে, কি থাকবে বলতো ভাইয়া? হ্যালো,
তোমরা এত চুপচাপ থাকো কেন বলো তো? তোমাদের কি ঘুমে ধরতেছে? হ্যাঁ, এই তোমাদের না ভাই। ওকে, তোমরা কি ঘুমাচ্ছ এই সন্ধ্যাবেলায়? ঘুমায় না তো এখন? তার মানে কি, জাল টাকা শনাক্ত করার একটা প্রসেস আছে। তো দেখো, এইটা আসলে টাকার যে উৎপাদন, ঠিক আছে, সেখানেই আসলে এই জিনিসটা করা হয়। তোমাদের মনে করো একটা টাকার নোট বানাই, ঠিক আছে, এটা হচ্ছে 5 টাকার একটা নোট। এটা কি বলতো ভাইয়া, মনে করো 5 টাকার একটা নোট। এই নোটের কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কিছু বিশেষ ধরনের শব্দ লিখে রাখা থাকে, বা বিশেষ ধরনের ছবি টবি লিখে রাখা থাকে, আঁকানো থাকে। এই যে ভাইয়া, বিশেষ ধরনের ছবি যে আঁকানো থাকে বা লিখে রাখা থাকে বা শব্দ লিখে রাখা থাকে, এগুলো আসলে কি বলতো ভাইয়া, সাধারণ খালি চোখে কি করা যায় না, দেখা যায় না। সাধারণ অবস্থায় কি বলতো ভাইয়া, খালি চোখে এগুলা দেখা যায় না। এগুলো একটা বিশেষ ধরনের কালি দিয়ে লিখা থাকে, এই কালিগুলোকে বলা হয় ফসফর কালি। কি বলা হয় বলতো ভাইয়া, এই কি বলা হয়, এই কি বলা হয়? ফসফর কালি। ফসফর কালি, বা এগুলাকে ফ্লুরোসেন্স পদার্থ বলে। কি বলা হয় বলতো ভাইয়া, ফ্লুরোসেন্স, ফ্লুরোসেন্স পদার্থ বলা হয়। এগুলার বৈশিষ্ট্য কি জানো? এগুলার বৈশিষ্ট্য হচ্ছে এই কালিগুলা ইউভি রঙের আলোক রশ্মি শোষণ করে, ইউভি রঙের আলোক রশ্মি শোষণ করে দৃশ্যমান রেঞ্জের আলোক রশ্মি কি করতে পারে, বিকিরণ করতে পারে। এদের বৈশিষ্ট্য কি বলতো ভাইয়া, এরা এরা ইউভি বর্ণের আলোক রশ্মি, বা ইউভি আলোক রশ্মি শোষণ করে কোন বর্ণের আলোক রশ্মি সে বিকিরণ করতে পারে বলতো ভাইয়া? ভিজিবল আলোক রশ্মি যেগুলো আছে সেগুলো কি করতে পারে, বিকিরণ করতে পারে। বুঝতে পারছো এই কালিগুলার বৈশিষ্ট্য কি? এই বুঝতে পারছো, এই এই বর্ণের কালিগুলা কি করতে পারে, ইউভি বর্ণের আলোক রশ্মি শোষণ করে দৃশ্যমান রেঞ্জের আলোক রশ্মি সে কি করতে পারে, বিকিরণ করতে পারে। এবং এই কালিগুলা বানানো হয় বিভিন্ন ধরনের পদার্থ দিয়ে, যেমন ইট্রিয়াম অক্সাইড, ঠিক আছে, প্লাস ইউরেনিয়াম, ইউরোপিয়াম আয়ন। ভাইয়া প্রতিটি ক্লাসের পরে কি ওই টপিকটা বইয়ে পড়ে ফুটবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা আজকে বলে দিব, শোনো, তোমাদের কেমিস্ট্রি পড়ার সিস্টেমটা কি? কেমিস্ট্রি পড়ার সিস্টেমটা হচ্ছে ভাইয়া, লেকচার দেখবে, সবার শুরুতে লেকচার দেখার পরে ভাইয়া যে লেকচারটা পড়াইছি দেখবে এগুলা টপিক খুব সুন্দর ভাবে বইতে আছে, গুহ স্যারের বইতেও পাবা, হাজারিনাথ স্যারের বইতেও পাবা। তো বই থেকে ওই টপিকটা রিডিং করে ফেলবা, কারণ তোমরা সবাই জানো ক্লাসে সবকিছু পড়ানো সম্ভব না, ঠিক আছে। ক্লাসের উদ্দেশ্যটা কি বলতো, তুমি যে এত প্রাইভেট পড়তেছো, তুমি যে কলেজে ক্লাস করতেছো, এগুলোর উদ্দেশ্য হচ্ছে তোমার তোমার যে বইটা আছে, তোমার যে সিলেবাসটা আছে, সেটা যাতে তুমি খুব সুন্দর ভাবে শেষ করতে পারো, পরে পরে বুঝে বুঝে, তাই না? তো তুমি যদি ক্লাস করো, ক্লাস করার পরে দেখবা বই পড়তে তোমার খুব একটা কষ্ট হচ্ছে না। তো তুমি কি করবা বলো, তুমি যে টপিকটা পড়াইছি, যেমন আজকে আমি জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণ পড়াচ্ছি, বই থেকে তুমি কি এই টপিকটা পড়ে ফেলবা, বা একটু পরে আমি শিক্ষা পরীক্ষা পড়াবো, বই থেকে শিক্ষা পরীক্ষা পড়ে ফেলবা, ঠিক আছে। খুঁজে পড়ার পরে তুমি কি করবা বলো তো ভাইয়া, বই যখন তুমি পড়বা, রিডিং যখন পড়বা, রিডিং পড়ার কিন্তু আমি একটা পদ্ধতি বলে দিছিলাম, বলো তো রিডিং কিভাবে পড়তে হয়, কেউ একজন বলছিলাম আমি রিডিং কিভাবে পড়তে হয়, আই কিভাবে পড়তে হয় বলো, জোরে জোরে আঙ্গুল দিয়ে লাইন আঙ্গুল দিয়ে। এই তোমাদেরকে আমি মোটিভেশন দিছিলাম বই পড়া নিয়ে, মানে কি কি জিনিস পড়া লাগবে বই থেকে মূলত? না ভাইয়া। আচ্ছা তোমাদের তেলে দিই না এটা। আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড নামে আরো একটা পদার্থ আছে, এগুলো দিয়ে বানানো হয়। এরকম বিভিন্ন ধরনের ফ্লুরোসেন্স পদার্থ আছে, এগুলো যে কোনো একটা ইউজ করলেই হয়। আচ্ছা শোনো, রিডিং পড়া, বই রিডিং পড়ার অর্থ হচ্ছে বইয়ের প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়া, ঠিক আছে। তুমি আস্তে পড়ো নাকি জোরে পড়ো এটা ম্যাটার করে না, কেমন? আস্তে পড়ো, জোরে পড়ো, কিভাবে পড়তে হবে, বাচ্চাদের ক্ষেত্রে এগুলো অনেক ইয়ে আছে, বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, সেই পদ্ধতির কথা আমি বলতেছি না। তোমার বই পড়ার পদ্ধতি বলতে বইয়ের প্রত্যেকটা লাইন তোমার বুঝে বুঝে পড়া লাগবে, ঠিক আছে, পড়া লাগবে। এবং পাশাপাশি বইয়ে কিছু প্রশ্ন আছে, নিজে করো প্রশ্ন, এক্সারসাইজ প্রশ্ন আছে না, আছে না? হ্যালো, জি ভাই আছে। হ্যাঁ আছে, বক্সে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলা নিজে নিজে সলভ করে ফেলতে হবে, ঠিক আছে। ওই প্রশ্নগুলা কি করা লাগবে, নিজে নিজে সলভ করে ফেলা লাগবে। এভাবে তোমার পুরো চ্যাপ্টারটা শেষ করা লাগবে। পুরো চ্যাপ্টারটা যদি তুমি এভাবে শেষ করতে পারো, ভেরি গুড, ঠিক আছে, অনেক 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 আগে গেছো তুমি অলরেডি। কারণ দেখবা ইন্টারে তোমার আশেপাশের যে বন্ধু বান্ধব আছে কেউই আসলে বই পড়তেছে না, কেউই পড়তেছে না, তাদের সময় নাই বই পড়ার। তো তোমরা বই কি করবা বলো তো ভাইয়া, বইয়ের যে এক্সারসাইজ প্রবলেম গুলো আছে সেগুলো সব রিডিং করে ফেলবা একবার, ঠিক আছে। এক্সারসাইজ গুলো একটু গুরুত্ব দিয়ে করবা, রিডিং একটু হালকা ভাবে পড়লেও সমস্যা নেই, বাট পড়া লাগবে,
রিডিং হালকা ভাবে পড়লেও সমস্যা নাই, কারণ হচ্ছে যে যে প্রশ্নগুলো আসে সেগুলো তোমার ক্লাসে অলরেডি করাই দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই জন্য রিডিংটা একটু হালকা ভাবে পড়লেও পড়া লাগবে, ঠিক আছে? হালকা ভাবে পড়ো, ভারী ভাবে পড়ো, পড়া লাগবে, বুঝে বুঝে। তো এভাবে আমার সাথে সাথে তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে না বলো তো ভাইয়া? আমার সাথে কিন্তু তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চ্যাপ্টার শেষের পরে তোমার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। একটা হচ্ছে মানে চ্যাপ্টার শেষের পরে তোমার মেইনলি প্রিপারেশন নেওয়া লাগবে এক্সামের জন্য, তাই না? এক্সামে যে সকল কোয়েশ্চেন আসে ওই কোয়েশ্চেন গুলোর আনসার তোমার শিখা লাগবে। তার জন্য তোমার দুইটা কাজ করা লাগবে, তোমরা জানো তোমাদের কোয়েশ্চেন হয় দুই প্যাটার্নে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে কি সিকিউ, তাই না? তো এমসিকিউ এর জন্য দেখবা তোমাদের যে বই কিনো, হাজারি কিনো, গুহ কিনো, তার পিছনে 150 থেকে 200 এমসিকিউ দেওয়া আছে, আছে না? অবশ্যই আছে। সেগুলা সলভ করা তোমার কি তোমার জন্য ফরজ। তুমি যদি একজন ভালো স্টুডেন্ট হইতে চাও, তুমি যদি অসাধারণ মার্ক পেতে চাও ইন্টার লাইফে, এগুলা সলভ করা তোমার জন্য ফরজ, ঠিক আছে? এগুলা সলভ করা লাগবে। এমসিকিউ সলভ করার পরে তোমার কি করা লাগবে? সিকিউ সলভ করা লাগবে। সিকিউর জন্য তুমি যদি হাজারি নাকসারের বই কিনে থাকো তাহলে দেখবা তোমার কাজটা আরো বেশি ইজি হয়ে গেছে, কারণ হাজারি নাকসারের বইয়ের পিছনে দেখো বিগত বছরের বোর্ড প্রশ্নগুলা দেওয়া আছে, সিকিউ প্রশ্নগুলা, ঠিক আছে? গ্রোসারের বইতে হয়তো নাই, হাজারি নাকসারের বইতে দেওয়া আছে। তো ওইগুলা কয়েকটা সলভ করে ফেলবা 10-12টা, তাইলে তোমার হয়ে যাবে, তোমার আইডিয়া হয়ে যাবে কিরকম প্রশ্ন তুমি সামনে পাচ্ছো, ঠিক আছে? ইন্টার এর প্রিপারেশন এতটুকুই। এরপরে যাদের আরো সময় থাকে, এরপরে শোনো, এতটুক কাজ তোমার জন্য ফরজ। এতটুক কাজ করলে তুমি অলরেডি বাংলাদেশের টপ 5% এ চলে আসবা, ঠিক আছে? টপ 5% স্টুডেন্ট এই কাজটা করে না, বিশ্বাস করো করে না। কেমিস্ট্রি কেমিস্ট্রি তো খুব কম টাইম দেয় আর বলে কেমিস্ট্রি কঠিন জটিল আর কি। তো তুমি অলরেডি বাংলাদেশের টপ 5% স্টুডেন্টে ঢুকে গেছো, তুমি যদি বাংলাদেশের টপ 2% স্টুডেন্ট ঢুকতে চাও, ঠিক আছে, মানে এখন থেকে যদি বুয়েটের টিকিট, ঠিক আছে, মেডিকেলের টিকিট যদি এখন থেকে কাটায় রাখতে চাও, সেক্ষেত্রে তুমি হয়তো কিছু কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা ওই চ্যাপ্টার রিলেটেড, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক অনেক পাওয়া যায়, ঠিক আছে? যে কোনো একটা সলভ করলেই হয়ে যাবে, একটা ইনাফ। তোমার যদি অনেক সময় থাকে ভাইয়া, অন্য সাবজেক্টের পরামাইদ দিয়ে দরকার নেই, কেমন? অন্য সাবজেক্টের পরামাইদ দিয়ে দরকার নেই। তো শোনো শোনো, অনেকে তোমাকে মিসগাইড করবে যে ইন্টারে তো আমরা কেবলমাত্র এসএসসি র পড়াশোনাই করব, বা দেখো যারা হচ্ছে ইন্টার লাইফ থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেয় তারা তো আসলে দেখা যায় যে ইন্টারের জিনিসপত্রই পারে না, ঠিক আছে? আমি এরকম কিছু কথা শুনতে মানে বলতে দেখছি অনেক বড় বড় প্ল্যাটফর্মে, যে একটা ছেলে হচ্ছে ইন্টার থেকে মানে ইন্টার লাইফে এসএসসি তে সে আসলে অ্যাডমিশনের প্রিপারেশন নিত, প্রচুর বুয়েটের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতো, এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করতো, ওই কোয়েশ্চেন ব্যাংক সলভ করতো, ঠিক আছে? আর তার বন্ধুরা কেবলমাত্র এসএসসি জিনিসপত্র পড়তো আর কি। তো দেখা গেল অ্যাডমিশন টাইমে হচ্ছে সেই বন্ধুটা যে বুয়েটার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতো, কুয়েটার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতো, হাবিজাবি করে বেড়াইতো, সে নাকি কোথাও চান্স পায়, ঠিক আছে? এই ধরনের গল্প শুনছি। ভাইয়া শোনো, ইন্টারের জিনিসপত্র যদি তোমার ক্লিয়ার না থাকে, ইন্টারের জিনিসপত্র যদি তোমার ক্লিয়ার না থাকে, তুমি ওই যে ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক গুলো আছে ওইগুলা সলভ করতেই পারবা, ঠিক আছে? ওইগুলা তুমি সলভ করতেই পারবা, ওইগুলা যদি তুমি সলভ করতে পারো তার মানে ইন্টারে একটা টপ ক্লাস নাম্বার পাওয়ার মতো যোগ্যতা তোমার অলরেডি হয়ে গেছে, তাই না? এত তো ইজি না যে তুমি সলভ করে ফেলতে পারতেছো এমনি এমনি না পড়ে, বই না পড়ে সলভ করে ফেলতে পারতেছো, এত ইজি, এত ইজি না। তো তুমি যদি ওইগুলা সলভ করার যোগ্যতা অর্জন করে ফেলো ইন্টার লাইফে, তার মানে তুমি বাংলাদেশের সব স্টুডেন্টের চেয়ে অনেক আগে আছো, ঠিক আছে? তো এই ধরনের ডিমোটিভেশনাল কথাবার্তা শুনবা না। পড়ার ক্ষেত্রে কোনো বাউন্ডারি নেই, তোমার যতটুকু ক্যাপাসিটি তুমি ততটুকুই পড়বা। তোমার যদি মনে হয় যে না ইন্টার লাইফে আমি অনেক পড়ে ফেলতে পারবো, পড়ে ফেলবা, ঠিক আছে? পড়ে ফেলবা, তোমার ক্যাপাসিটি, শোনো সবার ক্যাপাসিটি তো সেম না, কেউ হয়তো ইন্টারের সিলেবাসও শেষ করতে পারবে না, কেউ হয়তো দেখবা ইন্টার লাইফে ফার্স্ট ইয়ারেই দেখবা অনেক দূর শেষ করে ফেলছে, ওই কোয়েশ্চেন ব্যাংকও 3-4টা করে ফেলছে, ঠিক আছে? অবশ্যই যে যত বেশি পড়বে তার লাভ তত বেশি হবে, ঠিক আছে? যে যত বেশি পড়বে সে তত বেশি কি করতে পারবে, এই বিষয়গুলো অনুধাবন করতে পারবে, সে তত বেশি রেডি থাকবে ভবিষ্যৎ এক্সাম গুলোর জন্য, ঠিক আছে? তো পড়তে কোনো লস নেই। এইসব ডিমোটিভেটিং কথাবার্তা শুনবা না যে না ইন্টারে ইন্টার লাইফের পড়াশোনা করো, বাকি সময় চিল করো, হাবি যাবি, দরকার নেই। তোমার যদি সময় থাকে তুমি পড়বা, সময় না থাকলে কেমনে পড়বা, তাই না? ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে পড়াশোনার পদ্ধতি আর কি, কেমন? যে সবই পড়বা যতটুক সময় থাকে, আর শুরুতে তোমার অবশ্যই কি বই কমপ্লিট করা লাগবে, ঠিক আছে? যাদের বই কমপ্লিট করার পরে বাকি টাইম থাকবে, বাকি টাইমে তোমরা ইচ্ছা মতো যে কোনো কিছু করবা, পড়াশোনা কখনো বিফলে যায় না। আমার ইন্টার লাইফে খুবই সুন্দর একটা হ্যাবিট ছিল, তোমরা যখন কলেজে যাবা দেখবা বিভিন্ন কোচিং সেন্টার থেকে সামনে লাইন দিয়ে লিফলেট দিচ্ছে, দেখবা না? দেখবা, স্কুলেও মনে হয় দেখছো এরকম। তো দেখবা কিছু কিছু কোচিং শুধুমাত্র লিফলেট দেয় না, তারা শিট দেয়, শীট দেয়, এবং ওই শীটে কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টপিক থাকে। হ্যাঁ,
তারা দেয় মূলত তাদের কোচিং এ ডাকার জন্য, অবশ্যই যে আসো আমার কাছে পড়ো, ঠিক আছে? বাট তারা কিন্তু তোমাকে একটা শিট দিচ্ছে যে শিটে তুমি নতুন কিছু শিখতে পারবা। তুমি সেই কোচিং এ যাও না যাও ভাই, তোমাকে তারা একটা জিনিস শেখার জন্য দিচ্ছে, ওই জিনিসটা তুমি নিবা না? এই নিবা না? অবশ্যই নিবা, অবশ্যই নিবা। আমি আমি এগুলো প্রচুর কালেক্ট করতাম, যে যা দিত তাই কালেক্ট করে বসে থাকতাম, ঠিক আছে? এবং এগুলার কারণে আমি এমন এমন টপিক শিখে ফেলছি, মানে মানে অনেক ভালো একটা কলেজ অবশ্যই করছি, সেন্ট জোসেফ কলেজ। ওইখানে ওইখানেও দেখছি আমার আশেপাশের স্টুডেন্টরা আসলে এমন অনেক কিছুই জানতো না বা পারতো না যেগুলো আসলে আমার জ্ঞানের মধ্যে চলে আসছিল, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে আমি এই জিনিসপত্রগুলা কালেক্ট করতাম। কারণ অবশ্যই তারা যে শীটগুলা দিচ্ছে সেগুলো তোমাদের আকর্ষণ করার জন্য দিচ্ছে, আর আকর্ষণ করার জন্য তারা নিশ্চয়ই কোনো খারাপ কিছু দিবে না, দিবে বলো তো? তাদের বেস্টটাই দিবে না? জি ভাইয়া, তাদের বেস্টটাই কিন্তু দিবে। তো কাজে লাগাবে এগুলো, ওই শীট দিলে নিয়ে নিবা, লিফলেট দিলে হয়তো দেখবা পরে ফেলাই দিলা, সমস্যা নেই। শীত দিলে ওইটা সুন্দরভাবে বাসায় নিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? সেখানে পড়ো বা না পড়ো দরকার নেই, ঠিক আছে? সব জায়গায় তো আর পড়তে পারবো না। আচ্ছা তাহলে জাল টাকবা ফসফর শনাক্ত করুন। এখন দেখো এখানে কি আছে বলো তো ভাইয়া, ফসফর কালি দিয়ে কিছু জিনিসপত্র লেখা থাকে, যেগুলো আমরা কি দেখো, যেগুলো আমরা কি খালি চোখে দেখতে পারবো? দেখতে পারবো না। এখন এখন এটাকে তুমি যদি ইউভি আলোকরশ্মির সামনে ধরো, এটাকে তুমি কিসের মধ্যে ধরো বলো তো ভাইয়া? ইউভি আলোকরশ্মির মধ্যে যদি তুমি ধরো, এই কালিগুলা কি করবে? ইউভি আলোকরশ্মি শোষণ করবে, শোষণ করে দৃশ্যমান আলোকরশ্মি বিকিরণ করবে না? এই করবে না? এখন বলো দৃশ্যমান আলোকরশ্মি কি তুমি দেখতে পাবা? অবশ্যই দেখতে পাবা। এই জন্য তুমি কি বলো তো ভাইয়া, যখন তুমি ইউভি আলোকরশ্মির মধ্যে নোটটা ধরবা, তখন দেখবা যে না এখানে কিছু জিনিসপত্র লিখা আছে বা কিছু ছবি কি আছে আঁকানো আছে, ঠিক আছে? রিয়েল নোট গুলাতে এই ধরনের কি আছে, অনেক ধরনের লেখা থাকে, যে লেখাগুলা কি আমরা খালি চোখে দেখতে পাই না, বাট ইউভি আলোকরশ্মির সামনে ধরলে কি আমরা দেখতে পাই। যন্ত্রগুলাতেও সেম মেকানিজম ইউজ করা হয়, ইউভি আলোকরশ্মি পাস করা হয়, যদি কিছু দেখা যায় ওকে, না দেখা গেলে কি বলো তো ভাই সেটা জাল। বাট জাল নোটে, ঠিক আছে, তার মানে কি রিয়েল নোট গুলাতে কি ফসফর কালি দিয়ে কিছু লেখা থাকবে যেগুলা কি খালি চোখে আমরা দেখবো না, ইউভি আলোকরশ্মির সামনে ধরলে কি আমরা দেখতে পাবো। কেন? সেগুলা ইউভি আলোকরশ্মি শোষণ করে ভিজিবল আলোকরশ্মি হচ্ছে বিকিরণ করবে আমাদের দিকে। ওকে, তাহলে রিয়েল রিয়েল নোট বা পাসপোর্টে আমরা এই জিনিসটা দেখবো। এখন ফেক নোটে এই ফসফর কালি দিয়ে লেখাগুলা কি থাকবে না? এই ফসফর কালিগুলা দিয়ে যে লেখাগুলি, এই লেখাগুলা কি বলতো ভাইয়া জাল নোটে থাকবে না। কেন থাকবে না বলতো? কেন থাকবে না বলো? তোমাদের তোমাদের ইয়ে কি বলতেছে, তোমাদের কমন সেন্স কি বলতেছে, কেন ফসফর কালি দিয়ে লেখাগুলা জাল নোটে থাকবে না ভাইয়া? ওই স্টাইলে লেখার মতো ওদের কাছে মেশিন নাই। মেশিন আছে, এই ফসফর কালিগুলার দাম বেশি। তুমি জাল নোট কেন ইউজ করো বলতো, বা জাল নোট কেন বানাও? কম টাকা দিয়ে বেশি টাকার কাজ করার জন্য, তাই না? 2 টাকা দিয়ে 5 টাকার নোট বানানোর জন্য, তাই না? কিন্তু এই ফসফর কালিগুলার দাম বেশি, ঠিক আছে? দাম বেশি, এবং একটা নোট, একটা স্ট্যান্ডার্ড নোটে ওই ফসফর কালি যে ইউজ করবে, ওই কালিটা দেখা যায় যে নোটের দামের আশেপাশেই থাকে। মানে আলটিমেটলি নোট প্রসিজারে, মানে নোট বানানোর প্রসিজারে, মনে করো তুমি 500 টাকার একটা নোট বানাবা, ছাপাবা, এই 500 টাকার নোট একটা ছাপানোর জন্য এই কালির খরচ টরচ মিলিয়ে তোমার কত টাকাই খরচ হয়? 500 টাকাই খরচ হয়, ঠিক আছে? এবং এই ফসফর কালিগুলার দামও কি বলতো ভাইয়া, ওই হিসেব করেই করা, ঠিক আছে? ওই হিসেব করেই করা। এখন জাল নোটে যদি ফসফর কালি লাগাইতে চায়, তাহলে তার মনে করো 500 টাকার একটা নোট বানাবে, তার 500 টাকাই খরচ হবে না? তাহলে 500 টাকা খরচ করে কোনো বেকুব 500 টাকার জাল নোট বানাবে বলতো? বানাবে না, বানাবে না। তো জাল নোটে এই ধরনের ফসফর কালি তারা ইউজ করে না, জাল নোট থাকবে না। হ্যাঁ, জাল নোট থাকবেই না। তো এই জন্যই কি বলতো ভাইয়া, এই জন্যই হচ্ছে জাল নোটে এই ধরনের কোনো লেখা থাকে না ফসফর কালি। এবং আমরা কি বলতো ভাইয়া, ইউভি আলোকরশ্মি যদি পাস করি, তাহলে আমরা নতুন কোনো লেখা দেখতে পাই না, যেগুলা খালি চোখে দেখা যাচ্ছিল না, ঠিক আছে? এভাবে জাল টাকা বা পাসপোর্ট কি খুব সহজে শনাক্তকরণ করা যায়, বুঝতে পারছো? এটা 2 নম্বরের কোয়েশ্চনে আসে, ঠিক আছে? 2 নম্বর কোয়েশ্চনে আসে, তোমরা খুব সুন্দরভাবে এই জিনিসটা বর্ণনা করে দিবা, আর এই ফ্লুরোসেন্স পদার্থ বা ফসফর কালির কথা স্পেশালি উল্লেখ করবা, এবং তার কয়েকটা কি বলতো ভাইয়া উপাদানের কথা লিখে দিলে দুইয়ে দুই দিবে, ঠিক আছে? কোনো মার্কি কাটবে না। তাহলে বুঝতে পারছো বিষয়টা কি হচ্ছে? আচ্ছা তাহলে সবাই টাইটেল দাও, শিক্ষা পরীক্ষা বা আয়ন শনাক্ত করুন টাইটেল দাও, শিক্ষা পরীক্ষা টাইটেল দাও, ঠিক আছে? শিক্ষা পরীক্ষা, শিক্ষা পরীক্ষায় দাও টাইটেল।
শিখা পরীক্ষা। আচ্ছা, ইন্টার লাইফ সম্পর্কে তোমাদের আরো একটা কথা বলে রাখি। দেখো, ইন্টার লাইফে কোন জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি ক্ষতি করবে সেটা হচ্ছে না বুঝে মুখস্থ করা। শোনো, ইন্টার লাইফের সিলেবাসে এমন কোন টপিক নাই যেটা না বুঝে একদম চোখ বন্ধ করে মুখস্থ করা লাগে, ঠিক আছে? এরকম কোন টপিক ইন্টার লাইফে নাই। তো তোমরাও এরকম কোনো কিছু করতে যাবে না যে না বুঝে বিষয়টা, বিষয়টাতে কি ঘটতেছে, ভিতরের মেকানিজম কি, এইসব না বুঝে চোখ বন্ধ করে মুখস্থ করতে যাবে না। ইন্টার লাইফে যতগুলা টপিক আছে প্রত্যেকটার কি আছে, একটা ব্যাখ্যা আছে, ঠিক আছে? কেন হয়, কেন কেন হয়, এই এই ব্যাখ্যাটা কি আছে বলো তো, প্রত্যেকটা টপিকের কি আছে। তো এই জিনিসটা তোমরা এনশিওর করবা আর পড়াশোনা করবা স্যাটিসফ্যাকশনের জন্য, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করবা যতক্ষণ পর্যন্ত তুমি এই কেন এর আনসার গুলা পাচ্ছ, কেমন? তো এই জিনিসটা খেয়াল রাখবা, তাইলেই তুমি দেখবা যে বাকি সবকিছু ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? নইলে অনেক 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 এসএসসি তে মার্ক পাওয়া ব্যক্তি যারা যারা প্রত্যেকটা লাইন চিল্লায় চিল্লায় মুখস্থ করে করে 90-95 পেয়ে আসছে, তাদেরকে ইন্টারে ভাইয়া দেখবা না, ঠিক আছে? তারা হারায় যাবে আস্তে, ঠিক আছে? হারানোর প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। তো স্যাটিসফ্যাকশনের জন্য করবা, ঠিক আছে? কেন আনসার গুলা খুঁজে খুঁজে, কেন হইলো, কিভাবে হইলো, ঠিক আছে? তো দেখো, শিক্ষা পরীক্ষা নিয়ে আমরা এবার আলোচনা করব। দেখো, মনে করো তোমার কাছে একটা দ্রবণ দিয়ে দিল, আয়নিক যোগের দ্রবণ। আমরা কেবলমাত্র ক্যাটায়নটা শনাক্তকরণ করব। এরপরে আমাদের সিক্ত পরীক্ষা নামে আরেকটা পরীক্ষা আছে, ওইখানে দেখবা এটা তোমাদের ল্যাবেও আছে, কেমন? সিক্ত পরীক্ষা নামে একটা পরীক্ষা, তো ল্যাবে অনেক মজা করাবে, ভালো ভালো কলেজ গুলাতে ল্যাব টেস্ট হবে দেখবা, ওইগুলা তোমরা করবা, অনেকগুলা টেস্ট করবা, বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, মনে করো তোমাকে একটা পাত্রে একটা দ্রবণ দিয়ে দিল, বললো এই দ্রবণে একটা ক্যাটায়ন আছে, এই দ্রবণে কি আছে বলো তো ভাই? একটা ক্যাটায়ন আছে, অবশ্যই এটা একটা লবণের দ্রবণ, লবণের দ্রবণ যেহেতু ক্যাটায়ন বা অ্যানায়ন দুইটাই আছে, তা আমরা শিক্ষা পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র ক্যাটায়ন যেটা সেটা শনাক্ত করবো। আচ্ছা, তো বলে দিল এখানে কি আছে বলো তো ভাই? একটা ক্যাটায়ন আছে, কি আছে বলো তো ভাই? একটা ক্যাটায়ন আছে। এই ক্যাটায়নটা যে কোনো কিছু হইতে পারে না, সোডিয়াম হইতে পারে, লিথিয়াম হইতে পারে, ক্যালসিয়াম হইতে পারে, পটাশিয়াম হইতে পারে, বাট তুমি কিন্তু এই দ্রবণটা দেখে জানতেছো না যে এখানে কোন ক্যাটায়নটা আছে, জানতেছো বলো তো? এই জানতেছো না ভাইয়া? জানতেছো না ভাইয়া? এখন তোমাকে প্রশ্ন করলো এই ক্যাটায়নটা কি বের করো, এই ক্যাটায়নটা কি বের করো, ঠিক আছে? এখন তুমি কিভাবে বের করবা? এই বের করার অনেকগুলা পদ্ধতি আছে। এই এই যে পদ্ধতিগুলা, এগুলাকে বলা হয় আয়ন শনাক্তকরণ। কি বলে বলো তো ভাইয়া? আয়ন শনাক্তকরণ। তো তোমাদের বইতে আয়ন শনাক্তকরণের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে শিখা পরীক্ষা আর একটা হচ্ছে সিক্ত পরীক্ষা। তো শিখা পরীক্ষা এবং সিক্ত পরীক্ষার মধ্যে, শিখা পরীক্ষা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি, সিক্ত পরীক্ষা নিয়ে সবার লাস্ট ক্লাসে আলোচনা, ঠিক আছে? দেড় ঘন্টার একটা ক্লাস হবে ইনশাল্লাহ ওই দিন। আচ্ছা, তো এই শিখা পরীক্ষায় আমরা আসলে সিলেক্ট মানে বুঝবো যে এখানে আসলে কোন ক্যাটার্নটা আছে এই দ্রবণে। তো এর জন্য আমরা যে জিনিসটা করব, আমরা প্রথমে একটা নাইক্রোমের তৈরি তার নিব অথবা প্লাটিনামের তৈরি তার নিব, ঠিক আছে? নাইক্রোম বা প্লাটিনাম যে কোনো একটা কি বলো তো ভাইয়া? তার নিব, এখানে তার নিলাম, কারো কোনো আপত্তি আছে এই তারটা নিলে? আপত্তি আছে না ভাইয়া? এই তারটা নিয়ে আমরা ধরবো, এটাকে ধরে এই দ্রবণের ভিতরে চুবাবো, এই দ্রবণের ভিতরে কি করবো বলো তো ভাইয়া? চুবাবো। চুবাইলে দ্রবণ থেকে কিছু কিছু দ্রবণ এই তারের আগায় লেগে যাবে না, লেগে যাবে না যাবে? আচ্ছা, তো এখানে হচ্ছে পরীক্ষণীয় দ্রবণ, ঠিক আছে? এটা হচ্ছে পরীক্ষণীয় দ্রবণ। বিষয়গুলা বুঝার ট্রাই করো, পরে আমি ব্যাখ্যা করব কেন হচ্ছে এরকম। আচ্ছা, তো তুমি কি করছো, এই তারটা আবার তুলে আনছো, তুলে আনার ফলে এখানে কি বলো তুমি, কিছু দ্রবণ লাগছে। এখন এই দ্রবণটাকে তুমি গাঢ় এসিএল এর দ্রবণে একটু চুবাবা, এসিএল এর দ্রবণে একটু চুবাবা, এসিএল এর দ্রবণে কি করবা বলো তো ভাইয়া? এটাকে একটু চুবাবা, চুবাও এসিএল এর দ্রবণে। এটাকে কোথায় চুবাবা বলো তো ভাইয়া? এসিএল এর দ্রবণে চুবাবা। এখন এসিএল এর দ্রবণে তুমি চুবাইছো, ঠিক আছে? চুবাইছো, এই চুবাইছো, জি, ওকে। এবার তুমি একটা, তুমি একটা আগুনের শিখা নিবা, তুমি কি নিবা বলো তো ভাইয়া? একটা আগুনের শিখা নিবা, এটা নরমালি বুনসেন বার্নার নেয় এবং বুনসেন বার্নারের জারণ শিখা নেয়,
ঠিক আছে, জারণ শিখা বিজারণ শিখা এগুলো তোমাদের প্রথম চ্যাপ্টারে আছে, প্রথম চ্যাপ্টারে এগুলো পড়াবো, জারণ শিখা কি বিজারণ শিখা কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বুনসেন বার্নারের জারণ শিখা। ঠিক আছে, গ্যাস দিয়ে এখানে দিচ্ছে, লাইন দিচ্ছে, তো এখানে কি বুনসেন বার্নারের জারণ শিখা তুমি রাখছো। এখন তুমি কি করবা জানো, তুমি এই যে ভাইয়া এটার আগাটা কি করবা বলো তো ভাইয়া, এই জারণ শিখার মধ্যে কি দেখবা, ধরবা, জারণ শিখার মধ্যে কি করবা বলো তো ভাইয়া, ধরবা। ধরলে দেখবা জারণ শিখা যেটা, এই শিখাটার একটা নির্দিষ্ট বর্ণ তৈরি হয়েছে। এই শিখাটার কি বলতো ভাই, একটা নির্দিষ্ট বর্ণ তৈরি হয়েছে। মনে করো এখানে হলুদ বর্ণের একটা শিখা তৈরি হয়েছে, তোমরা তো আগে শিখার বর্ণ চিনো তাই না, এখন দেখলা এখানে আসলে কি হলুদ বর্ণের একটা কি শিখা সৃষ্টি হয়েছে। এই যে ভাইয়া হলুদ বর্ণের শিখা তৈরি হয়েছে, এটা দেখেই তুমি বলে দিতে পারবা এখানে যে ক্যাটায়নটা আছে সেটা কি সোডিয়াম প্লাস। এখানে হলুদ বর্ণের শিখা তৈরি হয়েছে এটা দেখেই তুমি কি বলে দিতে পারবা, এখানে যে ক্যাটায়নটা ছিল সেটা কি সোডিয়াম প্লাস। এর মানে এই যে লবণের দ্রবণটা, এই যে লবণের দ্রবণটা এখানে প্রত্যেকটা ক্যাটায়নের জন্য এই যে শিখাটা, এই শিখা একটা কি আলাদা আলাদা বর্ণের আমরা কি দেখতে পাবো, শিখা দেখতে পাবো। বিষয়টা বুঝতে পারছো? যেমন সোডিয়ামের জন্য আমরা কি দেখতে পাবো, যদি এখানে সোডিয়াম থাকে তাহলে শিখাটার বর্ণ কি হবে বলো তো ভাইয়া, সোনালি হলুদ। যদি লিথিয়াম থাকে তাহলে কি হবে, একদম ক্রিমসন রেড। ঠিক আছে, সূর্যাস্তের সময় যেরকম একটা লাল দেখি না, ওই ধরনের লাল বর্ণ দেখতে পাবো। যদি কপার থাকে আমরা দেখবো একটু সবুজ রঙের। ঠিক আছে, শিখা বুঝতে পারছো? প্রত্যেকটা ক্যাটায়নের জন্য আমরা কি দেখবো বলো তো ভাই, এখানে বিভিন্ন বর্ণের কি দেখবো বলো তো ভাইয়া, আমরা শিখা দেখবো। তাহলে শিখার বর্ণ দেখেই আমরা বলতে পারবো না যে এটা কোন ধরনের শিখা, বলতে পারবো না? জি ভাইয়া বলতে পারবো। তাহলে ঘটনা কি ঘটতেছে আমি আবার বলতেছি, প্রথমে আমাদের পরীক্ষণীয় দ্রবণ থাকে, আমরা কি করি বলতো ভাইয়া, একটা নাইক্রোম বা প্লাটিনামের তার দিয়ে ওই দ্রবণের মধ্যে চুবাই, চুবাইলে তার আগার মধ্যে, ওই তারটার আগার মধ্যে কি এই দ্রবণটা লাগে। তারপরে আমরা কি করি, এই দ্রবণটাকে HCl অ্যাসিডের একটা দ্রবণে চুবাই। ঠিক আছে, চুবাইলে কি হয় আমরা দেখবো, ঠিক আছে, কোনটার ক্ষেত্রে কি হয় দেখবো। তো তারপরে আমরা কি করি বলতো ভাই, একটা জারণ শিখার মধ্যে এটা ধরি, এবং জারণ শিখার বর্ণের উপরে ডিপেন্ড করে, বর্ণের উপরে ভিত্তি করে আমরা বলে দিতে পারি এখানে আসলে কি ছিল, কোন ধরনের ক্যাটায়নটা ছিল বা কোন ধরনের আয়নটা কি এখানে ছিল। যেমন এখানে যদি সোডিয়াম থাকে বা সোডিয়াম প্লাস আয়ন থাকে, আমরা কোন বর্ণের জারণ শিখা দেখতে পাবো বলতো ভাইয়া, সোনালি হলুদ। এখানে যদি লিথিয়াম থাকে তাহলে আমরা দেখতে পাবো ক্রিমসন রেড। এখানে যদি কপার থাকে আমরা কি দেখতে পাবো বলতো ভাইয়া, আমরা দেখবো কি বলতো ভাইয়া, নীলাভ সবুজ। ঠিক আছে, নীলাভ সবুজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা, জি জি জি, আচ্ছা আচ্ছা, আচ্ছা, স্বর্ণা সকাল 8টায় যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি জি জি। না, আমার একটা এক্সাম ছিল আজকে বুয়েটের, তো এক্সাম দেওয়ার জন্য আমি একটু গিয়েছিলাম, ব্যস্ত ছিল। জি জি, অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে দেখো এখানে কিন্তু চিত্রের মাধ্যমে বিষয়টা বোঝানো হয়েছে। হ্যাঁ বলো ভাইয়া। আচ্ছা ভাইয়া, শুধুমাত্র আমরা নাইক্রোম অথবা প্লাটিনাম তার দিলাম কেন? এমন একটা তার দিবা যেটা হচ্ছে দ্রবণের সাথে বিক্রিয়া করবে না। প্লাটিনাম হচ্ছে রাসায়নিক ভাবে একটু নিষ্ক্রিয়, তো সে আসলে এর সাথে বিক্রিয়া করবে না। ঠিক আছে, এমন একটা তার নেওয়া লাগবে যেটা আসলে, এখন তুমি যদি কপারের তার দাও, সে যদি এর সাথে বিক্রিয়া করে, বা কপারের জন্য তো তুমি নিজেই আরেকটা বর্ণ পাবা, তো এরকম কাহিনী আছে, ঝামেলা আছে না? জি ভাইয়া, ঝামেলা আছে। আরো একটা আয়ন যদি তৈরি হয়ে যায়, তুমি তো দুইটা আয়ন পেয়ে গেলা, তো সমস্যা না, তো বিক্রিয়া করা যাবে না, রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় একটা ইয়ে করা লাগবে। আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে যদি তোমার লিথিয়াম থাকে, তোমার যদি লিথিয়াম প্লাস আয়ন থাকে, তুমি এই ধরনের শিখা দেখবা। সোডিয়াম থাকলে তুমি এই ধরনের শিখা দেখবা। পটাশিয়াম থাকলে তুমি এই যে বেগুনি বর্ণের শিখা দেখবা। রুবিডিয়াম থাকলে এই ধরনের শিখা দেখবা। সিজিয়াম থাকলে এই ধরনের শিখা দেখবা। তো প্রত্যেকটা ক্যাটায়নের জন্য তুমি আলাদা আলাদা শিখা দেখতেছো না ভাইয়া, আলাদা আলাদা বর্ণের শিখা দেখছো না? তার মানে তুমি কিন্তু শিখা দেখেই বুঝে যাবা যে এখানে যে ক্যাটায়নটা ছিল সেই ক্যাটায়নটা কি, তাই না? জি ভাইয়া। এখন চলো আমরা একটু ধাপগুলা ব্যাখ্যা করার ট্রাই করি। যে প্রথমে আমরা কি করতেছিলাম, প্রথমে দ্রবণে চুবাচ্ছিলাম, তো দ্রবণে কেন আমরা তারটা চুবাচ্ছিলাম এটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই, কারণ দ্রবণে এটা চুবানোর ফলে
দ্রবণে এটা চুবানোর ফলে এই যে এই তারের ভিতরে দ্রবণের যে লবণগুলা সেগুলা লাগতেছিল, তাই না? এবং এই লবণগুলাই কি আমাদের নেওয়া লাগবে। তাহলে দ্রবণে কেন এই তারটা চুবাইছি সেটা নিয়ে কি আমাদের কারো প্রশ্ন আছে? আমাদের কারো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, সেকেন্ড যে কাজটা করতেছি এটাকে আমরা কোথায় চুবাচ্ছি? HCl এর লবণে চুবাচ্ছি, তাই না? HCl এর দ্রবণে চুবাচ্ছি। তো এটা নিয়ে তোমাদের প্রশ্ন আসছে না যে ভাইয়া HCl এর দ্রবণেই কেন চুবাইলাম? এই প্রশ্ন আসতেছে না? জি ভাই আসতেছে। ওকে, তাহলে চলো আমরা বিষয়গুলো ব্যাখ্যা করি যে কেন আমরা এখানে বর্ণ দেখতে পাচ্ছি। প্রথমে আমরা এটা দেখি যে কেন আমরা এখানে বর্ণের শিখাটার বর্ণ কেন চেঞ্জ হচ্ছে। দেখো, মনে করো তোমার কাছে সোডিয়ামের একটা পরমাণু আছে, সোডিয়াম প্লাস আয়ন আছে, ঠিক আছে? এটা হচ্ছে সেই সোডিয়াম প্লাস আয়ন, কেমন? এর চারপাশে কি থাকবে? ইলেকট্রন থাকবে। এর চারপাশে কি থাকবে বলো তো ভাইয়া? শক্তি স্তরে অনেকগুলা ইলেকট্রন থাকবে। তুমি কি করতেছো? শিখা দিয়ে এটাকে তাপ শক্তি দিচ্ছ না ক্রমাগত? উপরের কক্ষপথে চলে যাবে। এবং উপরের কক্ষপথে ইলেকট্রনটা কি স্টেবল? না। তো স্টেবিলিটি অর্জনের জন্য সে আবার কি নিচের কক্ষপথে ফিরে আসবে না? এবং নিচের কক্ষপথে ফিরে আসার জন্য সময় সে কি একটা বর্ণ কি করবে? একটা বর্ণের আলোকরশ্মি সে বিকিরণ করবে না? জি করবে না। যে বর্ণের আলোকরশ্মিটা সে বিকিরণ করবে সেই বর্ণের আলোকরশ্মি আমরা এই শিখাতে দেখতে পাবো না বলতো ভাইয়া? জি ভাই পারবো। বুঝতে পারছো? এখন সোডিয়ামের জন্য এই বিকিরিত বর্ণটা যা হবে কপারের জন্য কি সেম হবে বা লিথিয়ামের জন্য কি সেম হবে? সেম হবে, একটু ডিফারেন্স থাকবে না? একটু কিন্তু ডিফারেন্স থাকবে। এই জন্যই আমরা মূলত কি দেখতে পাই বলতো ভাইয়া? শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখতে পাই, ঠিক আছে? সোডিয়ামের জন্য সোনালি হলুদ দেখতে পাচ্ছি, তারপরে লিথিয়ামের জন্য ক্রিমসন রেড দেখতে পাচ্ছি, ঠিক আছে? এগুলা মানে কোন কোন মানে কোন আয়নের জন্য কোন ধরনের বর্ণ উৎপন্ন হয় বা কোন ধরনের বর্ণ তোমরা শিক্ষা পরীক্ষায় দেখবা, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই জুসি একটা MCQ। এছাড়া তোমাদের HSC-তেও আসে, কেমন? তো এগুলা ভাইয়া শিখাই দিব, ভাইয়ার একটা ছন্দ আছে, ওই ছন্দ দিয়ে ভাইয়া শিখাই দিব যে কোন কোন আয়নের জন্য আসলে কোন ধরনের বর্ণ আমরা শিক্ষা পরীক্ষায় দেখতে পাই, ঠিক আছে? তাহলে কেন আমরা বর্ণ দেখতে পাচ্ছি, কেন শিখার বর্ণটা বিভিন্ন ধরনের হচ্ছে, এটা কি বুঝতে পারছো ভাইয়া? এই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, দেখো এই যে আমরা মানে তাপ দিচ্ছি, এই যে আমরা তাপ দিচ্ছি, তাপ দেওয়ার জন্য দেখো আমরা যদি কোন একটাকে একটা জিনিসকে তাপ শক্তি দিই, মনে করো এখানে তোমার সোডিয়াম আছে, সোডিয়াম পদার্থ আছে, আমরা কি করলাম তাপ শক্তি দিলাম ভাইয়া, এই তাপ শক্তি কি হবে? সোডিয়ামকে প্রথমে তরলে বানাবে, তারপরে কি গ্যাসীয়তে বানাবে? কোথায় বানাবে বলো তো ভাইয়া? গ্যাসীয় অবস্থায় নিয়ে যাবে না? গ্যাসীয় অবস্থায় নিয়ে যাওয়ার পরে কি করবে বলো তো ভাইয়া? সোডিয়ামের ইলেকট্রন গুলা কি তাপ শক্তি শোষণ করবে। এখন এই পদার্থটা যদি গ্যাসীয় অবস্থায় না যায় শুরুতে, এই পদার্থটা যদি শুরুতে গ্যাসীয় অবস্থায় না যায়, ইলেকট্রন তাপ শক্তি শোষণ করার কি কোনো স্কোপ পাবে? যে তাপ শক্তি দিচ্ছ সেটা কি পদার্থের অবস্থা পরিবর্তনে ইউজ হয়ে যাবে না? বুঝতে পারছো কাহিনী? তাহলে তাপ শক্তি তুমি যদি দাও, তাপ শক্তি প্রথমে কি করবে? পদার্থের অবস্থা চেঞ্জ করবে, এবং গ্যাসীয় অবস্থায় যাওয়ার পরে কি বলতো ভাইয়া? ইলেকট্রন যেটা সেটা তাপ শক্তি শোষণের সুযোগ পাবে, তাই না? এখন এখন তার মানে কি বলতো ভাইয়া? এই ইলেকট্রনের তাপ শক্তি শোষণের জন্য পদার্থটার গ্যাসীয় অবস্থায় যাওয়াটা ইম্পর্টেন্ট না? এই ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট। এখন দেখো, মনে করো এখানে আমাদের সোডিয়াম আছে, সোডিয়াম প্লাস আয়ন আছে। এই সোডিয়াম প্লাস আয়নকে আমি যদি HCl এর দ্রবণে চুবাই, তাহলে আমাদের কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে না? সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে না? বা মনে করো এখানে আমাদের ক্যালসিয়াম 2 প্লাস আয়ন আছে, এটাকে যদি আমরা HCl দ্রবণে চুবাই, তাহলে আমরা কি ক্যালসিয়াম ক্লোরাইড পাবো না? বা এখানে যদি কপার থাকে, তাহলে আমরা কি পাবো? কপার ক্লোরাইড পাবো না? এই জিনিসটা সবসময় মাথায় রাখবা ভাইয়া, এই যে যতগুলা লবণ আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট ক্যাটায়নের যতগুলা লবণ আছে, তার মধ্যে ক্লোরাইডের যে লবণ গুলা সেগুলা সবচেয়ে বেশি মাত্রায় উদ্দায়ী, মানে সবচেয়ে বেশি মাত্রায় উদ্দায়ী মানে সবচেয়ে কম তাপমাত্রায় তারা কি কিসে রূপান্তরিত হয়? গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। সবচেয়ে কম তাপমাত্রায় তারা কি হয় বলতো ভাইয়া? গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, মানে তাদের স্ফুটনাঙ্ক কি হয় বলতো ভাইয়া? কম হয়। এগুলো ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করা যায় পরে। আচ্ছা যাই হোক, তো
মনে করো কোন একটা ক্যাটায়নের যত ধরনের লবণ হইতে পারে, সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, এরকম আরো অনেক ধরনের লবণ হইতে পারে না, তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড বা তোমার ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে ক্লোরাইডের যে লবণ গুলা, সেগুলা সবচেয়ে কম তাপমাত্রায় কি হয়, গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। তার মানে তারা সবচেয়ে কি বলতো ভাইয়া, সবচেয়ে ভালো উদ্দায়ী পদার্থ। এটাকে আমরা কি বলতেছি বলতো ভাইয়া, সবচেয়ে ভালো উদ্দায়ী পদার্থ বলতেছি। তাহলে দেখো আমরা যে প্রশ্নটার আনসার শিখতেছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কেন HCl দ্রবণ ইউজ করলাম, তাই না? কেন HCl দ্রবণ ব্যবহার করব? তোমাদের কি মাথার উপর দিয়ে যাচ্ছে? ওকে, তাহলে কেন HCl দ্রবণ ইউজ করব? কারণ হচ্ছে ভাইয়া ক্লোরাইড লবণ গুলা বেশি উদ্দায়ী। কেন ক্লোরাইড লবণ বেশি উদ্দায়ী? বেশি উদ্দায়ী, তার মানে তোমার যদি ক্লোরাইড লবণ উৎপন্ন হয় সেটা কি হবে, খুব সহজে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লঘু হবে না গাঢ় হবে? কোনটা লঘু গাঢ়? একটা দিলেই হচ্ছে, লঘুটা ইউজ করো তোমরা নরমালি, নরমালি লঘুটা ইউজ করো, HCl হইলে ইউজ করো, কেমন? আচ্ছা দেখো তো, তাহলে কেন HCl ইউজ করছো? HCl যদি তুমি ইউজ করো তোমার এখানে কি বলতো ভাইয়া, ক্লোরাইড লবণ উৎপন্ন হবে, যেই ক্যাটায়নই থাকুক তার কি হবে বলতো ভাইয়া, ক্লোরাইড লবণ উৎপন্ন হবে। এবং যে কোনো একটা ধাতুর ক্লোরাইড লবণ যেটা, সেটা কি সবচেয়ে বেশি উদ্দায়ী, সবচেয়ে কম তাপমাত্রা এবং বেশি পরিমাণে সেটা কি উৎপন্ন হয়, গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। ঠিক আছে, এই জন্য কি বলতো ভাইয়া, এই জন্য আমরা কি করবো, HCl যেটা সেটা ইউজ করবো। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এই জন্য আমরা কি করবো, HCl যেটা সেটা ইউজ করবো। ওকে, ভেরি গুড। এখানে আরো একটা প্রশ্ন আসে, এখানে আরো একটা প্রশ্ন আসে ভাইয়া, মনে করো তোমাকে বলে দিল যে বেরিলিয়াম 2+ ও ম্যাগনেসিয়াম 2+, এই দুইটি ক্যাটায়ন, এই দুটি ক্যাটায়ন বা এরা, এরকম আরো আছে, অ্যালুমিনিয়াম 3+ আছে, যাই হোক, তো এই ক্যাটায়ন গুলো শিখা পরীক্ষায় কোন ধরনের বর্ণ দেয়, শিখা পরীক্ষায় কোন ধরনের বর্ণ দেয় বলতো, আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে তারা শিখা পরীক্ষায় কোন ধরনের বর্ণ দেয় না। আনসারটা কি বলতো ভাইয়া, তারা শিখা পরীক্ষায় বর্ণ দেয়। এটা তোমাদের 2 নম্বরের জন্য আসে। শোনো, এই যে HCl কেন ইউজ করবো, এটাও তোমাদের 2 মার্ক। আবার বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, এই আয়ন গুলা কেন শিখা পরীক্ষায় বর্ণ দেয়, বর্ণ দেয় না, সেটাও কি বলতো ভাইয়া 2 মার্ক। কেউ কি বলতে পারবা কেন তারা বর্ণ দেয় না? বর্ণ দেওয়ার জন্য কি হইতে হবে, ইলেকট্রন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে ফিরে আসতে হবে, তাই না? শিখা পরীক্ষায় বর্ণ দেওয়ার জন্য, দেখো শিখা পরীক্ষায় বর্ণ দেওয়ার জন্য তোমার ইলেকট্রন কে কি উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে ফিরে আসতে হবে। এবং ইলেকট্রন উচ্চতর কক্ষপথে কেন যাচ্ছে, এই যে তুমি তাপ শক্তি দিচ্ছ, তাপ শক্তি দেওয়ার কারণে কি বলতো ভাই, ইলেকট্রন উচ্চতর কক্ষপথে যাচ্ছে, তাই না? হ্যাঁ। এখন বেরিলিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+, এদের আকার যে এক্সেসিভলি ছোট এটা তোমরা জানো? এটা কি বেরিলিয়াম 2+ না, বেরিলিয়াম 2+ এর কি প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, তাই না? বা ম্যাগনেসিয়াম 2+ আয়নের কি বলতো ভাইয়া, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকে, 8টা থাকে। এদের আকার কি বলতো ভাইয়া, এক্সেসিভলি ছোট, অনেক বেশি ছোট, অনেক বেশি ছোট। তো ছোট, তার উপরে কি বলতো ভাইয়া, ইলেকট্রনের চেয়ে ভিতরে প্রোটনের সংখ্যাও কি বলতো ভাইয়া, অনেক বেশি। এজন্য তাদের যে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণ বল সেটা কি বলতো ভাইয়া, অনেক বেশি না, অনেক বেশি না? হ্যাঁ। এখন তুমি যদি তাপ শক্তি দিয়ে এই ইলেকট্রনকে উচ্চতর কক্ষপথে নেওয়াইতে চাও, তোমার এই আকর্ষণ বলের বিরুদ্ধে এই তাপ শক্তিটা ইউজ হওয়া লাগবে না, এ লাগবে না, লাগবে? তুমি নরমালি যে তাপে তাপ শক্তি দিচ্ছ, নরমালি যে তাপটা প্রয়োগ করতেছো, এই তাপটা এই আকর্ষণ বল ভেদ করে ইলেকট্রনকে উচ্চতর কক্ষপথে নিয়ে যাওয়ার জন্য কি না, এনাফ না? তার মানে আনসারটা কি, আনসারটা হচ্ছে আকার ছোট। এদের কি বলতো ভাইয়া, আকার ছোট। আকার ছোট হওয়ার কারণে কি ঘটতেছে, আকার ছোট হওয়ার কারণে ভাইয়া নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রন গুলার আকর্ষণ বল অনেক বেশি। তুমি যদি তাপ শক্তি দাও এই এই বুনসেন বার্নার দিয়ে, এখানে আমি একটা বুনসেন বার্নার আঁকাইছি, বুনসেন বার্নার হচ্ছে যেগুলো হচ্ছে গ্যাসীয় সাপ্লাই বা গ্যাসি, মানে গ্যাসের মাধ্যমে আসলে জ্বলে আর কি। ঠিক আছে, এছাড়াও তোমরা স্পিরিট ল্যাম্প দেখবা,
কিছু কিছু ল্যাবে স্পিরিট ল্যাম্প দেখবা, কিছু কিছু ল্যাবে বুনসেন বার্নার দেখবা। আমাদের ল্যাবে সেন্ট জোসেফ কলেজে বুনসেন বার্নার ইউজ করতো, স্পিরিট ল্যাম্পও ছিল, ছিল না যেরকম, দুইটাই ছিল, বাট আমরা বুনসেন বার্নারটা বেশি বেশি। আচ্ছা, তো বুনসেন বার্নার যেটা বুনসেন বার্নার যে বার্নার দিয়ে তুমি যে তাপ শক্তিটা দিচ্ছ এই এই পরমাণুটায়, এই পরমাণুটার যে ইলেকট্রনটা সেটা উচ্চতর কক্ষপথে যাওয়ার জন্য কি বলতো ভাই এই তাপ শক্তিটা কি ইনাফ না, তোমার আরো অনেক বেশি তাপ শক্তি দেওয়া লাগবে। বুঝতে পারতেছো ভাইয়া? এই বুঝতে পারতেছো ভাই? এটা কি বোরন অ্যালুমিনিয়াম এগুলার ক্ষেত্রে এরকমই? বেরিলিয়াম ম্যাগনেসিয়াম 2+ আয়ন, ঠিক আছে, অ্যালুমিনিয়াম 3+ আয়নের ক্ষেত্রেও সেম। এখন তুমি যদি বোরন 3+ বানাও সেটার ক্ষেত্রেও অবশ্য সেম হবে, ঠিক আছে। তো বোরন তো নর্মালি নেগেটিভ আয়ন হয়, তো যাই হোক, ঠিক আছে, অ্যালুমিনিয়াম 3+ আয়নের ক্ষেত্রেও সেম কাহিনী ঘটবে, ঠিক আছে। সেগুলোর আকার এক্সেসিভলি ছোট হওয়ার কারণে কি হয় বলতো ভাইয়া, ইলেকট্রন কি উচ্চতর কক্ষপথে খুব সহজে যায় না, ঠিক আছে। উচ্চতর কক্ষপথে যদি না যায় সে ফিরে আসবে কেমনে, আর ফিরে না আসলে সে কি কোনো বর্ণ দিবে বলতো? এই বর্ণ দিবে না ভাইয়া, ওকে বর্ণ দিবে না, ঠিক আছে। এই জন্য কি বলতো ভাইয়া, বেরিলিয়াম 2+ ম্যাগনেশিয়াম 2+ এরা শিখা পরীক্ষায় কোনো ধরনের বর্ণ দেয় না। তাহলে এই যে শিখা পরীক্ষা থেকে তোমাদের সিকিউ তে দুইটা প্রশ্নই আসে, একটা হচ্ছে কেন আমরা শিখা পরীক্ষায় হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি, আর একটা হচ্ছে বেরিলিয়াম 2+ ম্যাগনেশিয়াম 2+ শিখা পরীক্ষায় কোন ধরনের বর্ণ দেয়, ঠিক আছে। পারবা না ব্যাখ্যা করতে, পারবা না সুন্দরভাবে এই ব্যাখ্যা করতে, পারবা এই ব্যাখ্যা করতে, পারবা? পারবো ভাইয়া, অবশ্যই পারবা। প্রশ্নটা কতবার লিখব? হ্যাঁ, অল্প অল্প লিখবা, না না না, কোনটা, না 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 না, ইয়ে করবা, এক লাইন না, 5-6 লাইন লিখবা। এই আকার ছোট, পুরো জিনিস ব্যাখ্যা করবা, আকার ছোট তাই কি বলতো ভাই, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ অনেক বেশি, তো শিখা পরীক্ষায় তাপ শক্তি দিলে এই আকর্ষণ বল ভেদ করে ইলেকট্রন উপরের শক্তি স্তরে যায় না, উপরের শক্তি স্তরে না গেলে সেগুলা কি বলতো ভাই নিচের শক্তি স্তরে ফিরে আসবে না, যার কারণে আমরা মূলত বর্ণ দেখতে পাই, ঠিক আছে। তো যেহেতু এই ঘটনাগুলা বেরিলিয়াম বা ম্যাগনেশিয়াম 2+ আয়নে ঘটতেছে না, তাহলে আমরা শিখা পরীক্ষায় কোনো ধরনের কি দেখবো না, বর্ণ দেখবো না। ভাইয়া শোনো, তোমরা ইন্টারে পড়ো, ঠিক আছে, কেমিস্ট্রিতে খ নাম্বারের আনসার গুলা 5-6 লাইনের লিখো, ঠিক আছে, নাম্বার দিবে না, এসএসসি তে নাম্বার দিলেও কলেজে নাম্বার দিবে না। তাহলে কি বুঝতে পারছো ভাইয়া? এখন তোমাদের এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউ তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট 14-15 মনে হয় একটা প্রশ্ন আসছিল, নিচের কোন আয়নটি, নিচের কোন আয়নটি শিখা পরীক্ষায় সোনালি হলুদ বর্ণের শিখা দেয়, ঠিক আছে। আরো একটা আসছিল যে নিচের কোন আয়নটি ইয়ে দেয় আপেল গ্রিন বর্ণ দেয়, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসছে, ঠিক আছে। তো তার মানে কি বলতো ভাইয়া, শিক্ষা পরীক্ষায় কোন আয়ন কোন ধরনের বর্ণ দেয় সেটা তোমাদের মনে রাখা লাগবে না, মনে রাখা লাগবে না, জি ভাইয়া লাগবে, মনে রাখা লাগবে। তো তার জন্য ছন্দ লিখো, ছন্দ লিখো, কাইল্লা কাউসারের নাতনি, এটা আমি বানাইছি, কাইল্লা কাউসারের নাতনি, কাইল্লা কাউসারের নাতনি সোনালি পাবে, সোনালি পাবে লীলা স্যারের লালবাড়ির গ্রিন আপেল, লীলা স্যারের, লীলা স্যারের লালবাড়ির গ্রিন আপেল, লালবাড়ির গ্রিন আপেল, গ্রিন আপেল লিখেছো সবাই? এই সবাই লিখেছো, এটা লিখে ফেলো, কাইল্লা কাউসারের নাতনি সোনালি পাবে লীলা স্যারের লালবাড়ির গ্রিন আপেল। লিখেছো সবাই? লিখে ফেলো, লিখে ফেলো, লেখা শেষ হলে বলো, কাইল্লা কাউসারের নাতনি সোনালি পাবে লীলা স্যারের লালবাড়ির গ্রিন আপেল।
লিখছ? আই লিখেছ বলো তো। জি ভাইয়া। আচ্ছা, তো কাইল আর কা হচ্ছে ক্যালসিয়াম, কা হচ্ছে কি বলতো ভাইয়া? ক্যালসিয়াম কা। ইলা হচ্ছে ইটারনাল, ইলা কি বলতো ভাইয়া? ইটারনাল। তার মানে তুমি যদি তুমি যদি ক্যালসিয়াম টু প্লাস আয়ন দাও, ক্যালসিয়াম টু প্লাস আয়ন দাও ওই শিক্ষা পরীক্ষায়, তুমি কোন ধরনের বর্ণ দেখবা? এই কোন ধরনের বর্ণ দেখবা বলো? ইটারনাল, ইটারনাল দেখবা। তো কাউ, কাউ এটা দেখতেছি ইউ না, কপার না, এই কপার না, এরকম না কাউ। জি ভাইয়া। তো সারের হচ্ছে সবুজ, সারের হচ্ছে কি বলতো ভাইয়া? সবুজ। তো এখানে তুমি নীলাভ সবুজ বর্ণের একটা বর্ণ দেখতে পাবো, ঠিক আছে, নীলাভ সবুজ। তাহলে কপারের কি দেখবা বলতো ভাইয়া? নীলাভ সবুজ দেখবা, সুন্দর নীলাভ সবুজ। ভাই নাতনি হচ্ছে এনে সোডিয়াম, নাতনি হচ্ছে কি? এনে সোডিয়াম, ঠিক আছে। সোডিয়াম কি বলতো ভাইয়া? সোনালি হলুদ। সোডিয়াম কি বলতো ভাইয়া? ডাকি এই সোডিয়াম দিলে কোন ধরনের বর্ণ দেখবা বলো তো ভাইয়া? সোনালি হলুদ, ঠিক আছে। পাবের পা হচ্ছে পটাশিয়াম, পা হচ্ছে কি বলো তো ভাইয়া? এই পাবের পা হচ্ছে কি? পটাশিয়াম, পটাশিয়াম, পা হচ্ছে পটাশিয়াম। বেতে হচ্ছে বেগুনি, বেতে কি বলো তো ভাইয়া? বেগুনি। লি হচ্ছে কি বলতো ভাইয়া? লিথিয়াম। লি হচ্ছে কি? লিথিয়াম। লাতে হচ্ছে লাল, এখানে আমরা দেখবো ক্রিমসন রেড, ঠিক আছে, এটা লাল, এটা হচ্ছে ক্রিমসন রেড, রেড। লীলা সারের, সারের হচ্ছে স্ট্রনশিয়াম, সারের কি বলতো ভাইয়া? স্ট্রনশিয়াম। স্ট্রনশিয়ামেরও কি দেখবো বলতো ভাইয়া? লাল। বাড়ির হচ্ছে বেরিয়াম, বাড়ির কি বলতো ভাইয়া? বেরিয়াম। গ্রিন আপেল মানে কি? আপেল গ্রিন, আপেল গ্রিন, আপেলের মতো গ্রিন, এটাকে হলুদাভ সবুজ বলা হয়, আপেল গ্রিন বা হলুদাভ সবুজ, ঠিক আছে, একই কথা। এই ধরনের বর্ণ আমরা কি বলতো ভাইয়া? খালি চোখে দেখতে পাবো, খালি চোখে আমরা দেখতে পাবো, ঠিক আছে, খালি চোখে। তাহলে মনে থাকবে না যে ভাইয়া কোন আয়ন থাকলে শিক্ষা পরীক্ষা আমরা কোন ধরনের বর্ণ দেখবো খালি চোখে? এই মনে থাকবে না? জি ভাইয়া থাকবে, অবশ্যই মনে থাকবে। তাহলে কাইলা কাউসারের নাতনি সোনালি পাবে, লীলা সারের লাল, বাড়ির গ্রিন আপেল। তার মানে ক্যালসিয়াম থাকলে তুমি ইটারনাল লাল বর্ণ দেখতে পাবা, কপার থাকলে তুমি নীলাভ সবুজ বর্ণের একটা ইয়ে দেখতে পাবা, শিখা দেখতে পাবা, সোডিয়াম থাকলে সোনালি হলুদ হলুদ বর্ণের শিখা দেখতে পাবা, পটাশিয়াম থাকলে তুমি বেগুনি বর্ণের শিখা দেখতে পাবা, লিথিয়াম থাকলে তুমি লাল বর্ণের শিখা দেখতে পাবা, স্ট্রনশিয়াম থাকলেও তুমি লাল বর্ণের শিখা দেখতে পাবা, বেরিয়াম থাকলে তুমি কি বলতো ভাইয়া? আপেল গ্রিন বা হলুদাভ সবুজ বর্ণের শিখা দেখতে পাবা, আপেল গ্রিন বা গ্রিন আপেল, ঠিক আছে, আপেল গ্রিনই তো বর্ণের নাম, তাই না? এই ধরনের দেখতে পাবো। হ্যাঁ, কিভাবে দেখলে? তুমি যদি খালি চোখে দেখো, তুমি যদি কি দেখো বলো তো ভাইয়া? খালি চোখে দেখো যে কোন ধরনের বর্ণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এই যে লিথিয়াম থাকলে তুমি দেখবা যে কি বলতো ভাইয়া? ক্রিমসন রেড। সোডিয়াম থাকলে দেখো ভাইয়া তুমি দেখবা কি? সোনালি হলুদ বর্ণের একটা আলো তুমি দেখতে পাচ্ছ। এখন তুমি যদি খালি চোখে না দেখো তাহলে ঘটনা কি ঘটবে? মনে করো এটা হচ্ছে তোমার সেই শিখাটা, এই শিখা কি অবশ্যই একটা বর্ণ দিবে, যেটার কি তুমি খালি চোখে একটা কি বর্ণ দেখবা। মনে করো তুমি এখানে সোডিয়াম দিছো, তুমি এখানে কি দিছো বলতো ভাইয়া? সোডিয়াম দিছো। তুমি কোন ধরনের বর্ণ দেখবা বলতো ভাইয়া? সোনালি হলুদ বর্ণের একটা শিখা দেখবা, তাই না? তুমি কি দেখবা? সোনালি হলুদ বর্ণের একটা শিখা দেখবা। এখন তুমি খালি চোখে দেখতেছো সোনালি হলুদ, মনে করো তুমি সামনে একটা ব্লু কাজ দিলা, কি দিলা? ব্লু কাচ, ঠিক আছে, ব্লু গ্লাস বা নীল কাচ, নীল রঙের একটা কি দেখলা? কাজ দিলা, এরকম একটা কাজ পাওয়া যায়। তো কাজ দিয়ে তুমি আবার কি বলো তো ভাইয়া? দেখার চেষ্টা করলা। কাজ দিয়ে তুমি কি করলা বলো তো ভাইয়া? দেখার চেষ্টা করলা যে এখন তুমি কোন বর্ণ দেখতেছো। তুমি দেখবা যে ভাইয়া না, এখন তুমি দেখতেছো শিখাটা আসলে বর্ণহীন। এখন তুমি কি দেখবা বলো তো ভাইয়া? শিখাটা হচ্ছে বর্ণহীন। কেন বর্ণহীন দেখছো বলো তো ভাইয়া? এই সামনে একটা কাজ দিয়ে তুমি যদি তাকাও তাহলে তুমি এই জিনিসটাকে বর্ণহীন কেন মনে হচ্ছে বা কেন মনে হবে বলো তো? কারণ হচ্ছে এই যে এই আলোক রশ্মিটা তোমার চোখে যদি ডিরেক্টলি যাইতো, ঠিক আছে, এই যে আলোক রশ্মিটা তোমার চোখে যদি ডিরেক্টলি যাইতো তুমি কি দেখতে পাইতা? সোনালি হলুদ বর্ণ দেখতে পাইতা। কিন্তু তুমি যদি মাঝখানে একটা ব্লু কাঁচ রেখে দাও, তুমি যদি মাঝখানে একটা কাঁচ রেখে দাও ভাইয়া, আলোক রশ্মিটা কি ডিরেক্টলি তোমার চোখে যাইতে পারতেছে? এই কাঁচ ভেদ করে যাবে না, এই কাঁচ ভেদ করে যাবে না? জি ভাইয়া। হ্যাঁ, এই ব্লু কাঁচটা সবসময় সোনালি হলুদ বর্ণের আলোক রশ্মিকে কি করে? শোষণ করে ফেলে। কি করে বলো তো ভাইয়া?
সোনালি হলুদ বর্ণের আলোক রশ্মি পাওয়ার জন্য যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে সেটা কি প্রকাশ সবসময় কি করে ফেলে বলতো ভাইয়া? শোষণ করে ফেলে। তো অবশ্যই তুমি তার মানে কি বলো তো ভাইয়া, খালি চোখে তুমি যে বর্ণটা দেখছো ব্লু কাচের ভিতর দিয়ে তুমি যদি তাকাও তুমি সেম বর্ণটা কি দেখতে পাবা না, ঠিক আছে? সেম বর্ণটা কি বলো তো ভাইয়া, তুমি দেখতে পাবা না। তো আরো একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ব্লু কাচ কোন ধরনের আলোক রশ্মি শোষণ করে, কোন কোন বর্ণ বলো তো ভাইয়া? সোনালি হলুদ বর্ণ। পারবা না এটা? এই পারবা না? পারবো। পারবা, তো আশা করি তোমরা করতে পারবা। তো এখান থেকে তোমাদের অ্যাডমিশন টেস্ট বলো ইজি বলো একটা এমসিকিউ আসেই রে ভাই, কেন জানি দেয় শিক্ষা পরীক্ষা থেকে, ঠিক আছে? তো আশা করি তোমরা আনসার করতে পারবা। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই, এর পরের ক্লাসে আমরা দ্রাব্যতা শুরু করে দিব। দ্রাব্যতার আগে আমরা মোল সংখ্যা মোলারিটি এগুলো নিয়ে একটু পড়াশোনা করব। আচ্ছা, মোল সংখ্যা মোলারিটি এগুলো নিয়ে পড়াশোনা করব নাকি যেহেতু শনিবারে ক্লাস তোমাদের আমি রেকর্ড দিয়ে দিব পিএইচএসসি কেমিস্ট্রি? আচ্ছা পড়াশোনা করাবো, ওকে ঠিক আছে, পড়াবো, ক্লাসই করাবো তাইলে বলছে কেমন লাগছে। আচ্ছা ঠিক আছে, আর তোমাদের কিন্তু নেক্সট ক্লাসে আবার এক্সাম হবে, আমাদের শিক্ষা পরীক্ষার কিছু কোয়েশ্চেন ছিল তো এই জন্য আমি আগের এক্সাম নিতে পারিনি। তো পরের এক্সামে কিন্তু তোমাদের এতটুকু পর্যন্ত বর্ণালী এবং শিক্ষা পরীক্ষা টোটাল কিন্তু এক্সাম হবে, ঠিক আছে? 5-6টা এমসিকিউ হয়তো থাকবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ক্লাস, তোমরা বর্ণালী থেকে শুরু করে শিক্ষা পরীক্ষা পর্যন্ত নোটটা একসাথে আজকে আজকে বা কালকে, বর্ণালী থেকে শিক্ষা পরীক্ষা, ঠিক আছে? পারবা না? এই তোমরা নোট টুট করো না কেন বলতো? তোমরা নোট টুট কেন করো না? অনেক খোলা বানাচ্ছে নোট টুট করে না ভাই। শোনো, ওই কেমিস্ট্রির সিলেবাস কিন্তু অনেক বড় এবং আমি তোমাদের এই বিষয়ে অ্যালার্ট করে রাখি, এসএসসি তে তোমরা একবার পড়লে হয়তো এক বছর পরে মনে রাখতে পারছো। ইন্টারের টপিক গুলো এরকম হবে না, ইন্টারে তুমি ম্যাথ বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো শুরুতে পড়াশোনা করে যাবা, দেখবা 1-2 বছর পরে অনেক কিছু তুমি ভুলে গেছো, তখন তুমি ডিসিশন নিতে পারবা না যে তুমি আসলে কি করবা, তুমি কি আবার নতুন করে পড়াশোনা করবা নাকি অন্য কোনো ভাবে রিভিশন করবা। অবশ্যই রিভিশন দেওয়াটা কি বলতো ভাই বেস্ট অপশন না, পরীক্ষার আগে রিভিশন দেওয়া অবশ্যই বেস্ট অপশন। তো রিভিশন দেওয়ার জন্য তুমি কি আবার নতুন করে কোর্সে ভর্তি হবা? আনসারটা হচ্ছে না। তুমি যে এত সুন্দর করে নোট করছো, নোটটা কি কাজে লাগবে বলতো? এই রিভিশন দেওয়ার কাজে লাগবে। এবং তোমাদের যে কলেজের এক্সাম গুলো আছে দেখবা নোট থেকেই 100% কোশ্চেন তুমি কমন পাচ্ছ, ঠিক আছে? কলেজের এক্সাম বলো বা তোমার যদি এসএসসি এক্সাম বলো সেগুলো দেখবা কি বলতো ভাই নোট থেকেই তুমি সিকিউ গুলা কমন পাচ্ছ, হুবহু দিচ্ছে, ঠিক আছে? কারণ আমরা তো দেখছি কি ধরনের কোয়েশ্চেন করে, তাই না? তো ওই অনুসারেই তো আমাদের লেকচার প্ল্যানটা সাজানো, তো দেখবা লেকচার প্ল্যান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা এমনিতেই কমন পেয়ে যাবে। তো এই জন্য ক্লাস নোটটা খুব ভালোভাবে করবা, কেমন? বই পড়ার পাশাপাশি, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।